हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू एच एम मिशन। আমি এর পূর্বে আলোচনা করলাম সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব উল্লেখ করো। এবারে আমি নেক্সট কোয়েশ্চন আলোচনা করব, সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো। তো যাই হোক, ক্লাস শুরু করা যাক। ফার্স্ট দেখে নেব আমরা ভূমিকা, কি জানবো ভূমিকা। 1855 থেকে 56 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ ছিল দরিদ্র নিরক্ষর সাঁওতালদের অপশহীন এক সংগ্রাম। তবে এই বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র নিয়ে বিতর্ক আছে। অনেক ঐতিহাসিকগণ এই বিদ্রোহকে উপজাতি বিদ্রোহ, কেউ গণবিদ্রোহ, কেউ কৃষক বিদ্রোহ রূপে চিহ্নিত করেছেন। এবারে নেক্সট আমরা পয়েন্ট জানব, উপজাতি বিদ্রোহ কি। উপজাতি বিদ্রোহ, সাঁওতালরা ভারতের অন্যতম আদিম উপজাতি। ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে রেগে বা ক্ষোভে তারা এই বিদ্রোহের সূত্রপাত ঘটিয়েছিল। তাই অনেকে অতএব অনেক ঐতিহাসিকগণ এই বিদ্রোহকে উপজাতি বিদ্রোহ বলেছেন। এবারে নেক্সট পয়েন্ট দেখে নেব আমরা, কৃষক বিদ্রোহ কি। কৃষক বিদ্রোহ, নিরক্ষর সাঁওতালরা বিদ্রোহ করেছিল, তবে সাঁওতাল বিদ্রোহ ছিল মূলত একটি কৃষক বিদ্রোহ। দরিদ্র ও শোষিত আদিবাসী সাঁওতাল কৃষকরা জমিদার, মহাজন ও ব্রিটিশ শক্তির বিরুদ্ধে এই বিদ্রোহে অংশ নিয়েছিল। নেক্সট পয়েন্ট দেখে নেব, ব্রিটিশ বিরোধী বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ শুধু জমিদার বা মহাজন বিরোধী বিদ্রোহ ছিল না, এই বিদ্রোহ ছিল স্পষ্টতই ব্রিটিশ বিরোধী। বাংলার লেফটেন্যান্ট গভর্নর হ্যালিডে বলেন যে ব্রিটিশ শাসনের অবসান ঘটানোই এই বিদ্রোহের প্রধান উদ্দেশ্য ছিল। নেক্সট পয়েন্ট জেনে নেব, গণ বিদ্রোহ। সাঁওতাল কৃষকদের উদ্যোগে এই বিদ্রোহ শুরু হলেও স্থানীয় কামার, কুমোর, তেলি, গোয়ালা, মুসলিম, তাঁতি, চামার প্রভৃতি সম্প্রদায় ও পেশার মানুষও এই বিদ্রোহে সামিল হয়। তাই নরহরি কবিরাজ এই বিদ্রোহকে সকল সম্প্রদায়ের দরিদ্র জনগণের মুক্তিযুদ্ধ বলে অভিহিত করেছেন। এবারে নেক্সট পয়েন্ট দেখে নেব, ধর্ম নিরপেক্ষ বিদ্রোহ। কি বললাম, ধর্ম নিরপেক্ষ বিদ্রোহ। কেউ কেউ সাঁওতাল বিদ্রোহকে ধর্মের প্রভাব দেখতে পেলেও এই বিদ্রোহ প্রকৃত পক্ষে ধর্ম কেন্দ্রিক ছিল না। বিদ্রোহী সাঁওতালরা ঈশ্বরকে কোনো গুরুত্বই দেয়নি, বরং তারা চিৎকার করে বলতো ঈশ্বর মহান, কিন্তু তিনি থাকেন বহুদূর দূরে, আমাদের বাঁচাবার কেউ নেই। যাই হোক, সো আমি আজকে ক্লাস টেনের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী দিন ইনশাল্লাহ আমি আবার তোমাদের নিত্যন্ত কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করব। সো তোমরা বাড়িতে লকডাউন থেকো, সুস্থ থাকো, ভালো থেকো। যাই হোক, আজকে যে আমি তোমাদের ক্লাস টেনে যে সমস্ত কোয়েশ্চেনগুলো আলোচনা করলাম, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে
জানাবে। যাই হোক, এই ভিডিও ক্লাসটি অবশ্যই দেখো। আর এখানে আমি মাধ্যমিকে যেমন এই কোয়েশ্চেনটা মাধ্যমিক 2017 সালে তোমাদের পড়েছিল, হ্যাঁ, যাই তবু আমি তুলে ধরলাম। তো যাই হোক, কোয়েশ্চেনগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সময় নষ্ট না করে সব তোমরা মুখস্থ করে নিও। থ্যাংক ইউ।